তো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি অনেকদিন ধরে ভাবছিলাম কি নিয়ে ভিডিও বানানো যায়, কি নিয়ে ভিডিও বানানো যায়। তারপরেই খুললাম ফেসবুক, তো আবারও কিছু এমন পোস্ট আমার চোখে পড়লো যেগুলো দেখে ভাবলাম যে আবারও তোমাদেরকে জানানো উচিত এই পোস্টগুলো সম্বন্ধে। তো যারা আমার চ্যানেল কন্টিনিউ ফলো করো তারা জানো যে এই এপিসোডে আমি এমন কিছু ফেসবুক পোস্ট নিয়ে কথা বলি যেগুলো দেখেই মনে হয় যে আমি এই পৃথিবীতে কেন বেঁচে আছি। তো আবারও সেই সমস্ত ফেসবুক পোস্ট নিয়ে আজকে খেলবো। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো বাংলা ফান ফ্যাক্ট। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। ইলিচ আমাকে আর কাছে টিনু না, কারণ তুমি কাছে টানতা টানতা ইতুটাই কাছে টানু যে হুটাৎ করে দূরে টেলে দিলে টুকুন আমার খুব কুচুটু হয়, কারণ উনাক বেচি বালু বেচে ফেলেছিলাম। কুত্তা দিচ্ছি তোমার কোনো চুমাচা হলে আর বালু বাঁচবো না, তাই তোমা বালুটাকু লাচ ইকিটা কুত্তা। বালু বাঁচতাম বালু বাঁচি বা আলু বাঁচবো, কিলিং কিমন হুতা পারা আপনারা নিজেই বুঝে নান, আমি আর কি বলবো। থাক ভাই, আর বলতে হবে না, এতেই যা বলে দিয়েছিস মনে হচ্ছে পুরোটা বুঝতে গেলে ভগবানের শরণ নিতে হবে। আচমান ছেলভি কেমন হলো বন্ধুরা, লিক দিলে লিক পাবেন, পাছায় আছি পাছায় থাকবো। मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। नहीं, ये हम यहाँ पे क्या करने हैं? तो ये भाई बोले दिए छोर पाछाई लिख कोते सबाय पेन सूच नहीं रेडी, तो चलो भाई ऑफ ऑफ ऑफ। ए बंधुरा, आज सकाले अनेक हॉट छिलो ताई ना, ताई आज আমি সকালে কোকোনাট গাছে উঠছিলাম, তখন একটা ছেলবি তুলেছিলাম। আই নো আই ইজ সো কাট, পাল লাগলে লাইক দিবে। এই কে আছিস, সবাই লাইক দে। আর ভাই তোমাকে বলছি, হ্যাঁ মাঝে মাঝে নিচেও নেমো, নাহলে কলাগুলো কে খাবে? কন্ট্রোল কন্ট্রোল। তো মন খারাপ হলে আমরা সাধারণত কি করি? চুপ করে বসে থাকি, অরিজিৎ সিং এর গান শুনি, ফেসবুক বা হোয়াটসঅ্যাপে দুঃখের স্ট্যাটাস দিই। কিন্তু না, আজ আমরা জানবো এই কাকুর কাছ থেকে দুঃখ হলে কি করতে হয়। আজ আমার মনটা খুব খারাপ, বলছি কাকু ওই রকম পোজে বেশিক্ষণ থেকো না, কিন্তু প্যান্টটা ফেটে গেলে তখন বুঝবে। প্যান্ট পরেই লাভ কি, একদিন তো মারাই যাব। মানে তোমার শরম হ্যায় কুছ কুছ শরম আয়া হ্যায়? আমি আমার বন্ধুদের প্রেম শিখাই, কিন্তু আমি নিজে প্রেম করি না, কারণ কোচ কখনো খেলে না। ভাই তোর মতন বয়সে প্রেম করা তো দূরের কথা, হাতে একটা মোবাইল থাকতো বটে, সেই মোবাইলে একটা সুইচ টিপলেই ধুম্বা চালে ধুম্বা চালে গান বাজতো, আর সেটা শুনেই আমরা খুশি থাকতাম। টুডে ইজ মাই ম্যারেজ ইউনিভার্সিটি। শালা এটা কোন ইউনিভার্সিটি? অনেক ইউনিভার্সিটির নাম শুনেছি, কলকাতা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, কিন্তু ম্যারেজ ইউনিভার্সিটির নাম আমি জীবনে শুনিনি। এই বন্ধ কর বন্ধ কর, ভিডিও বন্ধ কর, আমি না হয় এরপর পাগলই হয়ে যাবো। এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও। চ্যানেলটা নতুন তাই সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।